চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সংগীত শিল্পী নাসরিন জাহানের কাছে। আপনার সাথে আমরা অনেক আড্ডা দিব, গল্প করব, কিন্তু এই আড্ডাটা আমরা শুরু করতে চাই আপনার কণ্ঠের একটি গান দিয়ে। তো প্রথমে আমরা কোন গানটি শুনবো? প্রথমে একটি দেশের গান দিয়ে শুরু করতে চাচ্ছি। এর কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন খন্দকার নুরুল আলম। শ্রদ্ধেয় সাবিনা ম্যামের গাওয়া গানটি জি আমরা শুনে ফেলি। সবুজের বুকে লাল সূর্যটা ঝলমল, উচ্ছল প্রাণীর বন্যা, আমার সোনার দেশ, রূপালী নদীর দেশ, সাগর সোহাগী রাজকুন সবুজের বুকে লাল সূর্যটা ঝলমল, উচ্ছল প্রাণীর বন্যা, প্রকৃতি ইতিহাসে ধন্যা সবুজে সকালটাই অনেক সুন্দর হয়ে গেল আপনার কণ্ঠে গানটা শুনতে পেয়ে। একটু জানতে চাই যে আপনি তো এটার পাশাপাশি নজরুল সঙ্গীতের চর্চা করছেন এবং আধুনিক গানেরও চর্চা করেন, তো আপনার বর্তমান ব্যস্ততা এখন কি নিয়ে? আমি নজরুল সঙ্গীত নিয়েই থাকি, তবে আধুনিক গান পাশাপাশি বেশ কিছু করেছি। আচ্ছা, বাসুদেব ঘোষের ব্যানারে করেছি ওনার সুর করা, তারপরে শেখ সাদী খানের সুর করা করেছি, তারপরে নজরুল ইসলাম একজন আছেন ওনার সুরে করেছি, আরও বেশ কয়েকজনের সুরে। ছায়ানট থেকে আপনি সঙ্গীতের উপর কোর্স করেছেন এবং এখনও করছেন, তো সেই বিষয়টা নিয়ে যদি একটু আমাদেরকে বিস্তারিত জানাতেন। আমি ছায়ানট থেকে নজরুল সঙ্গীতে ক্লাসিক্যাল এবং নজরুল সঙ্গীতে প্রথমে 5 বছরের একটা দীর্ঘ কোর্স করেছি, ওই কোর্সে আমি ফার্স্ট হয়েছি, প্রথমে স্থান অধিকার করেছি। তারপরে ওটা শেষ করার পরে বেশ কিছুদিন গ্যাপ ছিল, তারপরে এখন আবার উচ্চাঙ্গ সঙ্গীতের ভর্তি হয়েছে ওইখানে ওস্তাদ অসিতদের কাছে। আচ্ছা, উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিচ্ছি। আপা, আমরা জানি যে আপনার বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়েছে, তো সেই অ্যালবামগুলো প্রসঙ্গে যদি একটু আমাদের বলতেন। উদাসী বেনু নামে নজরুল অ্যালবাম, ওটা সুর সঙ্গীত পরিচালনায় ছিলেন সাইদ হোসেন সেন্টু। আচ্ছা, তারপরে ইউটিউবে ইদানিং কিছু গিয়েছে নজরুলের গান, এখন তো আর সিডি আকারে বের হয় না, এখন তো সব ইউটিউবে চলে যায়। আবার নজরুল ইনস্টিটিউট থেকে মিক্স অ্যালবাম বেরি হয়েছে নজরুলের। আচ্ছা, যে অ্যালবামটার কথা এখন বললেন সেটা তো ছিল একক অ্যালবাম। হ্যাঁ হ্যাঁ, এবং এরপরে আপনি মিক্স অ্যালবামও বের করেছেন। হ্যাঁ, মিক্স অ্যালবাম বের করেছি। সেই অ্যালবামের হচ্ছে নজরুল ইনস্টিটিউট থেকে বেরি হয়েছে এটা। আচ্ছা, আবার তারপরে কিছু গান ইউটিউবে গেছে আমার, এখন তো ইউটিউবে যায় সব। জি জি, সিডি আকারে খুব কম বের হয়। আর আধুনিক গানের বাসুদেব ঘোষের ব্যানারে একটা দুটো মিক্সড অ্যালবাম বের হয়েছে। আচ্ছা, এই যে ইউটিউবের কথা বললেন, আমরা এই ইউটিউব বিষয়টা নিয়েও আমরা পরে কথা বলবো, কিন্তু তার আগে আপনার কণ্ঠে আমরা আরেকটা গান শুনতে চাই। গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর করেছেন ভূপেন হাজারিকা। তো
গানটির আগেই আপনি আমাকে বলছিলেন ইউটিউব প্রসঙ্গে যে কথাটি যে এখন ইউটিউবে অনেক বেশি গান প্রচার হচ্ছে, তো এই বিষয়টা একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাই। এই যে এখন ইউটিউবে অনেক বেশি গান প্রচার হচ্ছে, এখন যে সিডি আকারে এখন গানগুলো বের হচ্ছে না, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? ভালোভাবেই নিচ্ছি বিষয়টা, কারণ আমরা খুব খুব মানে সহজেই অনেক গান শুনতে পারি এবং দেখতে পারি। যেমন বাংলা ভিশনের প্রোগ্রামই হয়তো কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, দেখতে পারলাম না, ইউটিউবের মাধ্যমে দেখতে মানে পাচ্ছি অনেক প্রোগ্রাম এরকম। তারপরে আমাদের নিজেদের গানগুলো, তারপরে বাইরের অনেক গান, বিভিন্ন স্টাইলের গান ইচ্ছা করলেই আমি ইউটিউব থেকে নিতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি শিল্পীকে। সর্বশেষ আপনার কোন গানটি ইউটিউবে প্রচার হয়েছে? নজরুলের গানও গেছে, তারপরে ওই যে কলের গান থেকে গেছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে অনেক গানেই মিউজিক ভিডিও আকারে এখন প্রকাশিত হচ্ছে, তো এই ক্ষেত্রে একটু আমি বলতে চাই যে আপনার যেসব গান আপনি বের করেছেন, সেই গানগুলোর আসলে মিউজিক ভিডিও করার কোনো পরিকল্পনা সামনে আছে কিনা বা করেছেন কিনা এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, দুটো করেছি আমি। আচ্ছা, ওগুলো ইউটিউবে আছে, আরও পরিকল্পনা আছে। একটা গানকে জনপ্রিয় করার ক্ষেত্রে ইউটিউবে যে মিউজিক ভিডিওগুলো বের হচ্ছে, আপনার কাছে জিনিসটার গুরুত্ব কতখানি? গানটা শোনার সাথে সাথে আমাকেও চিনছে মানুষ, দেখতে পাচ্ছে যে না ইনি হলো শিল্পী। হ্যাঁ, আমাকে মুখটাও পরিচিত হচ্ছে আমার, খুবই গুরুত্বপূর্ণ। দর্শকের মাঝে দীর্ঘদিন টিকে থাকা এবং জনপ্রিয়তা, এই দুটো কিন্তু দুই জিনিস, তো এই দুইটা জিনিসকে আসলে আপনি কিভাবে দেখেন বা সেই দিক থেকে আসলে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? জনপ্রিয় তো হঠাৎ করে হওয়া যায়, আবার হঠাৎ করে মুছেও যায় শিল্পীটা, তাই না? জনপ্রিয় থেকে আমার কাছে মনে হয় যে মনে রাখা বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, যে আমি একটা ভালো গান দিলে আমার মনে রাখলো না অমুক শিল্পী ওই গানটা করেছে, খুব অন্তর দিয়ে গান করেছে এবং সে সাধনা করে, ওই প্রকৃত শিল্পী, এই ধরনের কিছু আমার শোনার ইচ্ছা খুব। গানের জগতে আসলে আপনার আইডল কারা? বলতেই হ্যাঁ, আমার মার কাছে আমি আমার হাতে খড়ি, তারপরে তো ওস্তাদ নারায়ণচন্দ্র বসাক, একদম প্রথম থেকে উনি আমাকে খুবই অনুপ্রেরণা দিয়েছেন, অঞ্জলি রায়, নজরুলসঙ্গীত শিল্পী, তারপরে সুধীন কাকা, সুরাভ হোসেন, এরা আমাকে খুবই অনুপ্রেরণা দিয়েছিল। গানের চর্চার ক্ষেত্রে আসলে আপনি কেন নজরুলসঙ্গীতকেই বেছে নিলেন? এত বৈচিত্র্য নজরুলসঙ্গীতে, বিভিন্ন আঙ্গিকের গান সুর করেছেন আমাদের কবি, বিভিন্ন আঙ্গিকের গান আছে, যেমন পল্লী অঙ্গের আছে, তারপরে রাগ সঙ্গীত আছে, তারপরে কীর্তন, শ্যামাসঙ্গীত, ইসলামী, বিভিন্ন আঙ্গিকের গান আছে। হ্যাঁ, নজরুলসঙ্গীত বৈচিত্র্যময়, এটাকে বলা হয় গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা অবশ্যই, এইটা কিন্তু অনেক চর্চার প্রয়োজন হয়, অনেক চর্চার প্রয়োজন। আপনি এখন আমরা যে পরিমাণে ব্যস্ত এখন, তো এই ব্যস্ততার মাঝখানে আপনি আসলে চর্চা করার সময়টা কি কখন পান? হাজার ব্যস্ততার মধ্যে আমার চর্চাটা আমি বাদ দিই না, জি, কারণ আমি গান আমার প্রাণ, গানকে নিয়ে আমি জন্ম থেকেই আমার গান আমি ছোটবেলা থেকে গান করি, একদম অল্প বয়স থেকে, 6 বছর বয়স থেকে গান করি আমি, তারও আগে গুনগুন করে গাইতাম, তবে স্টেজে গিয়েছি আমি 6 বছর বয়স থেকে, নতুন করিতেও গিয়েছি, তাই গান আমার রক্তের সাথে মিশে গেছে, গান ছাড়া আমি থাকতেই পারি না। আমার যতই কাজ থাক আমি গানটা একসময় না একসময় বেছে নিই এটা রেয়াজের জন্য। গানের জগতে আইডল থাকে অনেকেরই, তো আপনার আইডল কারা ছিলেন? সুধীন কাকা, অঞ্জলি রায়, সোহরাব হোসেন, এদের নামই বলবো, জি। তারপর তো ক্লাসিক্যালে ফুল মোহাম্মদ, নারায়ণচন্দ্র বসাক, আজাদ রহমান, এখন বর্তমানে অসিদ্ধ দে। গান নিয়ে আসলে আপনি ভবিষ্যতে কী স্বপ্ন দেখেন? স্বপ্ন যে আমি নজরুলসঙ্গীতে খুব বেশি করে জানি সুযোগ পাই, বেশি গাইতে পারি বিভিন্ন আঙ্গিকের গানগুলো, এটাই আমার বেশি আশা। তার সাথে পাশাপাশি ক্লাসিক্যাল, তারপরে আধুনিকও করতে চাই। আপনার জন্য অনেক শুভকামনা রইল, আমরা আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা অনেক ভালো ভালো কিছু কাজ পাবো। অবশ্যই দোয়া করবেন আমার জন্য। জি অবশ্যই। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অনুষ্ঠানটা শেষ করব আপনার কণ্ঠের একটি গান শুনতে শুনতে, কিন্তু তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস
দিন প্রতিদিন @bangladesh.tv। গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেকটি অন্যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমি এখন একটি নজরুলসঙ্গীত পরিবেশন করব। এটা একটু রাগ ভিত্তিক, মিশ্র খাম্বাজ রাগ। হাসিয়া কাছে গেলে গেলে বিড়ে।